রানাঘাট বড় ব্রিজ থেকে নেমে টুকটুকি গাড়িতে করে উঠে বলতে হবে কুপোর্স ক্যাম্পে যাব বলি, যে কোনো টোটোওয়ালা কুপোর্স ক্যাম্পে নিয়ে যাবে, মাত্র 5 মিনিট লাগবে। প্রথমেই ঢুকতেই KFC মাঠের এই প্যান্ডেলটি দেখা যাবে। এই মণ্ডপটি তৈরি করা হয়েছে ব্যাঙ্গালোরে ইসকন মন্দিরের অনুকরণে। এই মন্দির বিশাল উঁচু এবং মণ্ডপটিও সেইভাবে বিশাল উঁচু করে করা হয়েছে। এখান থেকে মন্দির উঠতে গেলে দুপাশে সিঁড়ি করে উপরে ওঠার ব্যবস্থা করা হয়েছে। দারুণ এই মণ্ডপটি, আস্তে 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 উঁচুতে যখন উঠে, উঁচু থেকে নিচে দেখলে কত ছোট ছোট লাগে, এত উঁচু এই মণ্ডপটি করা হয়েছে। দর্শকবৃন্দ, তোমরা পারলে অবশ্যই কুপোর্স ক্যাম্পে চলে আসবে, এখানে প্রচুর পুজো হয়। আর এই মাঠে একটাই বৈশিষ্ট্য, চারপাশে বিশাল বিশাল মেলা ও নাগরদোল্লা বসে। মণ্ডপ থেকে এবার নিচে নামছি, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে অনেক নিচে নেমে আসলাম। নিচে ঠাকুরের স্থান, খুব সুন্দর ভিতরে ডেকোরেশন। ঠাকুরের প্রতিমাটিও একদম অভিনব প্রতিমা, দেখার মতো, খুব সুন্দর। কুপার্স ক্যাম্পের করুণাময়ী মন্দিরের ঠিক পাশেই পাঁচিল দিয়ে ঘেরা এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এটি দ্য নিউ স্পোর্টিং ক্লাবের তৈরি। মণ্ডপটি বিশাল বড়, চারদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা জায়গায় এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। নেপালের একটি মন্দিরের অনুকরণে তৈরি। নিউ স্পোর্টিং ক্লাব দারুণ, প্রতি বছর এই ক্লাবটি দারুণ পুজো করে। এবছরের চমক এই মন্দিরটি, সুন্দর এই মণ্ডপটি, নিখুঁত কাজ, দেখার মতো। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই আসবে আশা করি। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক পরিবেশ, এর চারপাশে এত সুন্দর সুন্দর করে বিভিন্ন হরিণ, বাঘ, হাতি, বিভিন্ন প্রাণী দিয়ে এত সুন্দর করে সাজানো মডেল দিয়ে যে মনে হচ্ছে যেন জীবন্ত। প্রচুর ভিড়, মন্দিরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। দারুণ লাইটিং, ডেকোরেশন দারুণ, একদম নিখুঁত কাজ, মনে হচ্ছে যেন অরিজিনাল কোনো মন্দিরে প্রবেশ করেছি। এই ঠাকুরটিও একদম অভিনব, দারুণ। ভিতরে এত সুন্দর সুন্দর নতুনত্ব কাজ, নতুন ধ্যান ধারণায় প্যান্ডেলটি করা হয়েছে। সমস্ত দর্শনার্থীর মন কেড়ে নেবে এই প্যান্ডেলটি। আমি চাই বন্ধুরা, তোমরা অবশ্যই একবার কুপার্স ক্যাম্পে এসো এবং এইসব মন্দিরগুলো দর্শন করো।